কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন। কে মুদ্রারক্ষস গ্রন্থের লেখক? মুদ্রারক্ষস গ্রন্থের লেখক হলেন বিশাখ দত্ত। কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? ফিরোজ শাহ তুগলক দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন। নেক্সট, মহাত্মা গান্ধী কোন সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? 1915 সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে শের-ই পাঞ্জাব নামে পরিচিত? লালা লাজপত রায় শের-ই পাঞ্জাব নামে পরিচিত। অশোকের শিলালেখ কোন লিপিতে লেখা হয়েছিল? ব্রাহ্মী লিপিতে লেখা হয়েছিল। গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্মপ্রচার করেন? সারনাথে প্রথম ধর্মপ্রচার করেন। ভারতের জাতীয় প্রতীক লিখিত সত্যমেব জয়তে কথাটির উৎস কি? মুণ্ডক উপনিষদ। 1605 সালে আগ্রা শহরে স্থাপন করেছেন, এটিকে রাজধানীতে পরিণত করেন সিকিন্দার লোধি। 1940 সালে অগস্ট প্রস্তাব পেশ করেছিলেন লর্ড লিনলিথগো। 1916 সালে অগস্ট প্রস্তাব করেছিল লর্ড লিনলিথগো।